যদি ওই পুলে বিয়ে দিব না বেটা বিটি বিয়েটি বিয়ের ব্যাপার থাকলে সেটা বিয়েটা ভেঙে যায় হয় ছেলে মেয়ে বিয়ে দিতে ভয় পাচ্ছে। আচ্ছা কোনোদিন শুনেছেন কি যে পঞ্চায়েতের কারণে বিয়ে ভেঙে যাচ্ছে? বিয়ে ঠিক হয়ে গিয়েছে, বিয়ে করতে আসছে, এই অবস্থায় তার আবার পালিয়ে যাচ্ছে। বাইরের লোকজন এসে বলছে ধুর এখানে বিয়ে দেয় নাকি, বেটা বেটির বিয়েই দেব না। এবারে আপনাদের মধ্যে অনেকে বলবেন ধুর মশাই কী সব বলছেন আপনি, এরকমটি হয় নাকি? পঞ্চায়েত গিয়ে কি কাউরির বিয়ে ভেঙে দেয় নাকি? অথবা কেউ বিয়ে করতে আসছে তাকে কি পঞ্চায়েত তাড়িয়ে দিচ্ছে নাকি? এটা হয় না? না, বিষয়টা ঠিক ওই রকম নয়। তবে এই বিয়ে ভেঙে যাওয়ার কারণ কিন্তু পঞ্চায়েত বা পঞ্চায়েতের কাজ না করার কারণ। কারণটা কি এবার সেটা আপনাদের আমি বলবো। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা টুয়ের আখরিগঞ্জ অঞ্চলের কাজীপাড়া বাঁধপুল, এই বাঁধপুলের যা অবস্থা তা দেখলে আপনারাও চমকে যাবেন। কীরকম চমকাবেন? প্রায় 1.5 থেকে 2 কিলোমিটারের একটা রাস্তা রয়েছে গ্রামে ঢোকার, সেই রাস্তার অবস্থা এতটাই বেহাল, এই রাস্তার কারণে এলাকায় কারো বিয়েই হচ্ছে না বা কেউ বিয়ে করতে আসছেই না। এটা আমার কথা নয়, এই গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান ছিলেন তারও বক্তব্য এটা, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ব তাদেরও বক্তব্য এটা, এমনকি এলাকার মানুষজন তাদেরও বক্তব্য এটাই যে রাস্তার কারণেই এলাকার মানুষজনের বিয়ে হচ্ছে না। আচ্ছা বিয়ের কথা বাদই দিলাম, কারণ বিয়ে নিয়ে এত চিন্তা না করাই ভালো। তবে মানুষজনের অন্যান্য পরিষেবা, মানুষ বলছে গাড়ি এখানে ঢোকে না, মানে অ্যাম্বুলেন্স এখানে ঢোকে না, এতটাই খারাপ অবস্থা। এমনকি সাইকেল, দ্বিচক্রযান, প্যাডেল করা সাইকেল, সেই সাইকেল নিয়েও নাকি আপনি যেতে পারবেন না, ভেঙে চুটে পড়ে যাবে। রাস্তার হালটা ঠিক এই রকমই। তবে আপনার মনে হচ্ছে কি এই অবস্থায় 2-3 বছর নাকি আগে? না, প্রায় 10 থেকে 15 বছর ধরে এই অসহায় অবস্থার মধ্যে রয়েছে এখানকার গ্রামের মানুষজন। ভাবুন বিষয়টা, এখানকার গ্রামের মানুষজন 10 থেকে 15 বছর ধরে রাস্তার যন্ত্রণা সহ্য করছে। শুধু কি যন্ত্রণা, রাস্তাঘাট নেই, চলাফেরা করতে পারছে না, অ্যাম্বুলেন্সে রুগী নিয়ে যেতে পারছে না, তার সঙ্গে বিয়েটাও হচ্ছে না। ভাবুন একসঙ্গে এতগুলো সমস্যা। প্রথমে এলাকার মানুষজনের বক্তব্য আমরা শুনে নি। ঘুরিয়া চলে যাচ্ছে এই রাস্তার জন্য? হ্যাঁ, রাস্তার জন্য। কি বলছে? বলছে যে ওই পুলে বিয়ে দিব না বেটা বিটি, এই ভাঙা রাস্তার জন্য। হ্যাঁ, তা আপনার কি চাইছেন এখন? এখন আমরা রাস্তা চাই। এটা ভোট সব ভোট চাইতে আসছে, আমি কি বলবেন? হ্যাঁ, ভোটে তো বলছি রাস্তা না হলে ভোট দেবেন? হ্যাঁ, রাস্তা না হলে আমরা ভোট দিব না। আগে ভোট, আগে রাস্তা করেন, তারপর ভোট। এলাকার মানুষজনের বক্তব্য তো আমরা শুনলাম। এবার প্রাক্তন প্রধান তিনি কিন্তু স্বীকার করে নিয়েছেন, আখরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান লাভলি বিবি, তিনি অবশ্য এবারও দাঁড়িয়েছেন প্রার্থী হিসেবে, তিনি এই বিষয় নিয়ে কি জানিয়েছেন শুনে নিন। আর লাভলি বিবির বক্তব্যের পরই আমরা শুনে নেব সিপিআইএম প্রার্থী, যিনি 28 নম্বর জেলা পরিষদের প্রার্থী রিয়াজউদ্দিন শেখ, তার বক্তব্য। দুজনের বক্তব্যটা আগে শুনে নিন। এটা নিয়ে বলা বলতে গেলে ওই যে সংসদের রাস্তাটা খারাপ আছে, সেই সংসদটা আমারই এলাকা, আমি তখন প্রধান ছিলাম। তো সত্যি রাস্তাটা খুবই খুবই বেহাল দশা, ওই কারণে এলাকার মানে কোনো প্রেগনেন্ট মহিলা মানে অ্যাম্বুলেন্স ঢোকে না কোনো প্রয়োজনীয়, তারপর হচ্ছে মেয়েদের বিয়ের ব্যাপার থাকলে সেটা রাস্তার কারণে বিয়েটা ভেঙে যায় হয় না। ওই রাস্তার নামটা বারবার জেলা পরিষদে দিয়েছিলাম, তারপরে এমনি দিয়েছিলাম, তারপরে আমি পঞ্চায়েতে প্ল্যানটা দিলাম। পঞ্চায়েতে প্ল্যানটা দেওয়ার পরে আমি ভেটিং করালাম রাস্তাটা, প্রায় ভেটিং করার পরে আমার উপরে মানে অনাস্থা আসে, যখন অনাস্থার পরে কাজটা অসম্পূর্ণ থেকে যায়। 2011 সাল থেকেই ওই রাস্তাতে একডালি মাটি ফেলেনি তৃণমূলরা। এখানে খালি বিয়ে কেন, ওখানে তো মানুষ খালি পায়ে হেঁটেও চলাফেরা করতে পারে না, সাই বাইক সাইকেল তো দূরের কথা, এমনি পায়ে হেঁটেও চলাফেরা করার কোনো পরিবেশ পরিস্থিতি নেই, এবং সেই কারণেই মানুষ ওখানে ছেলে মেয়ের বিয়ে দিতেও ভয় পাচ্ছে, যে যেখানে যাওয়া যাবে না সেখানে বিয়েটাও দিব না।
এরকম হচ্ছে আমরা জানি। এখন আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, অনেক কমরেড আছে, তারা অনেকের বিয়ে ভেঙে গেছে, তাদের বাড়িতে সব মেয়ের বিয়ে ঠিকঠাক হওয়ার পরেও বিয়ে ভেঙে গেছে খালি রাস্তার কারণে। তাও এখানে এরা তৃণমূলেরা একডালি মাটি দিব সে মানসিকতা এদের নাই, এরা এত নিচ। তাহলে বক্তব্যগুলো পরপর শুনলেন তো, তৃণমূলের প্রাক্তন প্রধান তার বক্তব্য শোনালাম, সিপিআইএম এর বক্তব্য শুনিয়ে দিলাম, সাধারণ মানুষের বক্তব্য সেটাও শুনিয়ে দিলাম। শোনার পর কি মনে হচ্ছে, রাস্তার যন্ত্রণা ভারী যন্ত্রণা, তার থেকে বড় যন্ত্রণা বিয়ে হচ্ছে না, বিয়ে দিতে পারছে না। গ্রামের মানুষজন অসহায় অবস্থার মধ্যে এত বছর ধরে পড়ে রয়েছে, তার ফলে এবার তাদের বক্তব্য যে নেতারা একবার আসুক ভোট চাইতে, তারপর দেখাচ্ছি মজা। ভোট বয়কটের কথা তো বলেই দিল মুখে, এবার দেখার বিষয় সামনেই তো নির্বাচন, আর মাত্র কয়েকটা দিন হাতে গোনাগিন, কি করবে প্রচারে এসে নেতারা, এদের মুখোমুখি হতে পারবে তো? প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকুন প্রত্যেকে, নমস্কার।